আমাদের এই মহাবিশ্বে কত অদ্ভুত ঘটনা ঘটে। এর মাঝেও কিছু ঘটনা সবাইকে হতবাক করে দেয়, এর কিছু ব্যাখ্যা হয়তো পাওয়া যায়, কিছু হয়তো রহস্য থেকে যায়। তবে হ্যাঁ, বিজ্ঞানের সংস্পর্শে হন্ডুরাসের লোকাচার বিদ্যায় পাওয়া মাছ বৃষ্টি এখন একটি সাধারণ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা ঘটে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি। প্রথমে আকাশে কালো মেঘ জমে, এরপর শুরু হয় তীব্রতুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বাতাস, বিদ্যুৎ চমক আর বজ্রপাত। অবিরাম এই বৃষ্টির সাথে আশ্রয় পড়ে অসংখ্য জীবন্ত মাছ। এরকম চলে 2-3 ঘন্টা, আর বৃষ্টি শেষ হওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাটির উপর। লোকজন এসব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। 1998 সাল থেকে স্থানীয় লোকজন এই প্রাকৃতিক ঘটনার উপর ভিত্তি করে প্রতি বছর উৎসবের আয়োজন করে। ফ্রান্সের প্রকৃতিবিজ্ঞানী আন্দ্রে মেরি অ্যাম্পারের মতে আটলান্টিক মহাসাগরে সংঘটিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই অসংখ্য মাছগুলো, এবং 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের ইউরো শহরে নিয়ে ফেলে। তবে প্রতি বছর একই সময়ে টর্নেডো আটলান্টিক মহাসাগর থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই ফেলবে, এ ধরনের কাকতালীয় ঘটনা অনেকের মতে অসম্ভব। অনেকের মতে এই মাছগুলো স্বাদুপানির এবং সাঁতরে কাছের নদী কিংবা জলাশয় থেকে ভূগর্ভস্থ জলাধারে আশ্রয় নেয়। ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো উন্মুক্ত হয়ে পড়ে। আবার অনেকের মতে 1856 থেকে 1864 সালে আসা এক সাধুর কারণে এই বৃষ্টি হয়। কথিত আছে অনেক অভাবী লোক দেখে সেই সাধু 3 দিন 3 রাত সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর জন্য অলৌকিক ঘটনা ঘটার প্রার্থনা করেছিলেন। সেই অলৌকিক ঘটনা হচ্ছে এই মাছ বৃষ্টি, এমনটাই তাদের বিশ্বাস। হয়তোবা এটি সৃষ্টিকর্তার এক অলৌকিক নিদর্শন, যা তিনি মানুষকে জানিয়ে দিচ্ছে আল্লাহ তাআলার পক্ষে সব কিছুই সম্ভব। You play this game, you from another land, got you like it's contraband.